মিনহাজুর রহমান আপনি লিখেছেন বিদেশি দাতা সংস্থার কাছে আমাদের উপর মাথা পিছু যে ঋণ তা আদায় না করে মারা গেলে কি মাপ পাওয়া যাবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জানি যে দা বিদেশি দাতা সংস্থাগুলোর কাছে আমাদের এক একজনের পিছু ঋণ প্রায় এক লাখ টাকার মতো সর্বশেষ হিসেব অনুযায়ী তো এই ঋণটা শুধু ঋণ নয় বরং সুদভিত্তিক ঋণ আমি সুদভিত্তিক ঋণ নিতে প্রস্তুত নই তারপরও আমার নামে সুদভিত্তিক ঋণ নেওয়া হচ্ছে সেখানে আমার স্বাধীনতা কোথায় থাকলো আমরা স্বাধীনতার কথা বলছি আজকের এই বিশ্ব ব্যবস্থাপনায় আমি একজন মুসলিম হিসাবে সুদকে আমি হারাম মনে করছি ঘৃণা করছি কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ দেশের দেশের মুসলমান যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলামী ব্যাংকিংয়ে যায় সুদ ব্যাংক সুদি লেনদেন থেকে বাঁচবার জন্য সে দেশের মানুষের অনিচ্ছা সত্ত্বেও সুদি লোন নিয়ে তাদেরকে ঋণই করে দেওয়া এটা সন্দেহাতীতভাবে তাদের স্বাধীনতা নষ্ট করা কিংবা তাদের যে ইচ্ছা বা তাদের যে আশা আকাঙ্ক্ষা তার প্রতিফলন না ঘটানো এছাড়া আর কিছুই নয় বিষয়টি এরকমই যে সাধারণ মানুষের প্রতিফলন চাহিদার প্রতিফলন ইচ্ছা এবং আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এ সমস্ত ঋণ যারা নিচ্ছেন তাদের ঋণ নেওয়ার মধ্য দিয়ে প্রতিফলন ঘটছে না প্রকাশ হচ্ছে না কিন্তু কথা হলো যে এই ঋণের জন্য আমার দায় আছে কিনা উত্তর হলো না এর জন্য দায় আমার নেই যেহেতু আমি সরাসরি এই কাজটি করিনি সরকার করছেন বা যারা দায়িত্বশীল তারা করছেন বিধায় এই জন্য তারা আল্লাহ কাছে জব দিয়ে করবেন তারা শুধু লোন নেওয়ার কারণে জনগণের দায়িত্ব পাওয়ার পর জনগণকে জনগণকে হালালে পরিচালিত না করে হারামে পরিচালিত করছেন সেই জন্য তারা আল্লাহের কাছে জব দিয়ে করবেন সাধারণ মানুষ হিসেবে আমাদের কোনো দায় থাকবে না যদি আমরা তাদের এই সমস্ত কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে সহযোগী না হয় মিসেস নোমান আপনি লিখেছেন অন্যের তালাক নিয়ে আলোচনা করার সময় স্বামী যদি বলে মানুষ কেমনে যে এক তালাক দুই তালাক তিন তালাক বলে ফেলে বইয়ের সামনে এটা বলাতে কি বউ তালাক হয়ে যাবে উত্তর হলো অবশ্যই তালাক হবে না আমাদের সমাজে অনেকেই এই ধরনের বিষয়গুলোকে অহেতুক ভয় পান এবং এগুলোর কারণে হেজিটেশনে ভোগেন যে এগুলোর কারণে আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার দাম্পত্য সম্পর্কটা আদৌ আছে না শেষ হয়ে গেছে মূলত এটি তো একটি একটি বর্ণনা মাত্র অর্থাৎ মানুষ যে বলে সেটাকে কোটান আন কোর্ট করার মতো সেটাকে বর্ণনা দেওয়ার মতো যিনি বলেছেন তিনি তো তার স্ত্রীকে তালাক দেওয়ার উদ্দেশ্যটি বলেননি অতএব সেটি তালাক হিসাবে গণ্য হবে না আপনি তালাকের কথা বলতে গিয়ে আরেকজনের কথাটাকে আপনি জাস্ট বর্ণনা করেছেন সেটা আপনার স্ত্রীর উপরে প্রযোজ্য হওয়ার কোনো কারণ থাকতে পারে না বিধায় এভাবে মানুষ কীভাবে চায় একত দু তালাক তিন বলে এটা বলার কারণে নিজের স্ত্রীর তালাক হওয়ার কোনো ন্যূনতম কোনো সম্ভাবনাও নেই এটিকে অহেতুক ভয় পাওয়ার কোনো কারণ নেই আনোয়ারুল আজিম আপনি লিখেছেন অসুস্থতার কারণে আব্বা অনেকগুলো রোজা রাখতে পারেননি এখনও রোজা রাখার মতো অবস্থায় নেই কাফারা আদায়ের জন্য কি করা যেতে পারে আল্লাহ তালা আপনার বাবাকে সুস্থ রাখুন কাফার আদায় হিসাবে প্রত্যেকটা রোজার জন্য একজন করে মিসকিনকে খাদ্য দিয়ে দিবেন একদিনের খাবার অর্থাৎ ফিতরা যেটা আমরা রমজানে দিয়ে থাকি সেই ফিতরা হিসেব করে মনে করুন এক একটা রোজার জন্য এক একটা ফিতরা হিসেব করে যতগুলো রোজা তার মিস হয়েছে ততগুলো ফিতরা আদায় করে দিবেন গরিব দুঃখীদেরকে সাদুদ হাসান আপনি লিখেছেন ওজোর শুরুতে বিসমিল্লা বললে হবে নাকি বিসমিল্লা পুরোটা পড়তে হবে পুরোটা পড়া জরুরি না বিসমিল্লা বলে শুরু করলেই হবে